हेलो एवरीवन, वेलकम टू स्मार्ट बीइंग इंग्लिश। सो आजकेर वीडियो आमादेर जेंडर चेंजर लास्ट वीडियो, आगे दुटो वीडियो दिए दीछी, आज के सब कमप्लीट करिए देव। तुम्हारा जरा आज के नतून क्लास करछो आमार चैनले प्राइमरी टेटर जोन्नो, तुम्हारे बोले रखी प्राइमरी टेटर सम्पूर्ण इंग्लिश सिलेबस আমি কমপ্লিট করিয়ে দেবো পরীক্ষার আগে। তোমরা ওয়ান বাই ওয়ান ভিডিওগুলো দেখতে পারো, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ফুল প্লেলিস্টের, ওখান থেকে একদম প্রথমের ভিডিও থেকে যতগুলো করিয়েছি বা নেক্সট করাবো সব দেখতে পারো। তোমরা প্রয়োজনে প্লেলিস্টটা সেভ করেও রাখতে পারো। সো যাই হোক, যে কোশ্চেনগুলো রয়েছে সাথে লিস্ট দেওয়া রয়েছে আজকে, ঠিক আছে। এমসিকিউ কোশ্চেন রয়েছে 10টা, আর পরে সব ম্যাসকুলিন ফেমিনাইনের সব লিস্ট দিয়ে দিয়েছি, ওগুলো সব বলে দিচ্ছি, ওইখান থেকে মুখস্থ করলেই তোমাদের হয়ে যাবে। আর তোমরা মক টেস্টের মতো তোমরা অ্যান্সার দিতে পারো, তোমরা যদি চাও কোশ্চেন, মানে ভিডিও দেখার সাথে সাথে প্রত্যেকটা কোশ্চেনের। আর তোমরা কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তো যাই হোক, স্টার্ট করছি। দেখো নাম্বার ওয়ান যেটা রয়েছে, জেন্ডার চেঞ্জ করতে হবে আমাদের স্টিওয়ার্ড। স্টিওয়ার্ড বলতে যেটাকে মানে পরিচারক বলা হয় না, যে স্টিওয়ার্ড যে থাকে আর কি, বিভিন্ন ফর্ম ফিল আপও করো, দেখো স্টিওয়ার্ডের ভ্যাকান্সি থাকে। যাই হোক, এটা হলো ম্যাসকিউলিন জেন্ডার। এর ফেমিনাইন জেন্ডার বলতে অপশন এ রয়েছে স্টিওয়ার্ডেড, অপশন বি রয়েছে স্টিওয়ার্ডেস, ঠিক আছে স্টিওয়ার্ডেস, অপশন সি রয়েছে স্টিওয়ার্ডস, আর অপশন বি রয়েছে স্টিওয়ার্ড। সো মানে সেমটাই রয়েছে স্টিওয়ার্ড। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে তোমরা সবাই কমেন্টে অ্যান্সার করো। স্টিওয়ার্ড হলো ম্যাসকুলিন জেন্ডার, এর ফেমিনাইন জেন্ডার হবে অপশন বি, স্টিওয়ার্ডেস। ওকে, অপশন কোশ্চেন নাম্বার টু যেটা রয়েছে, পোয়েট। পোয়েট কি ম্যাসকুলিন জেন্ডার, এর ফেমিনাইন জেন্ডার করতে হবে। অপশন এ রয়েছে পোয়েটেস, অপশন বি রয়েছে পোয়েটলেস, অপশন সি রয়েছে পোয়েটেস, অ্যান্ড অপশন মানে POETES, ওকে, অপশন ডি রয়েছে পোয়েট। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ রয়েছে কারেক্ট অ্যান্সার, POETES। তারপরে দেখো নাম্বার থ্রি, লর্ড। লর্ড কি, লর্ড মানে কি, লর্ড যদি লর্ডের বিপরীত বলি তাহলে কি হবে, লর্ড ম্যাসকুলিন জেন্ডার। সো এর বিপরীত যদি বলি মানে ফেমিনাইন জেন্ডার বলি কী হবে, অপশন এ দেখো রয়েছে এমপ্রেস, অপশন বি রয়েছে কুইন, অপশন সি রয়েছে লেডি, অ্যান্ড অপশন ডি রয়েছে অ্যাক্ট্রেস। লর্ডের কিন্তু কুইন না, কিং হলে কুইন, অ্যাক্টার হলে অ্যাক্ট্রেস, ঠিক আছে, এম্পেরার এমপ্রেস, আর যদি লর্ড হয় তাহলে তার কারেক্ট অ্যান্সার ফেমিনাইন জেন্ডার হলো লেডি। ওকে, তারপরে নাম্বার ফোর দেখো, জেন্ডার চেঞ্জ হচ্ছে চিকেন। চিকেনের জেন্ডার চেঞ্জ করতে হবে, সেখানে যদি বলি অপশন এ দেখো রয়েছে রুস্টার, অপশন বি হেন, অপশন সি রয়েছে বুল, অ্যান্ড অপশন ডি রয়েছে গুজ। ওকে, সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, রুস্টার। ওকে, রুস্টার কক আর কি। সো যাই হোক, এখানে চিকেন এর যদি বলি রুস্টার, এটা হলো ফেমিনাইন জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার হবে রুস্টার, এটা কিন্তু ম্যাসকুলিন। ওকে, ম্যাসকুলিন জেন্ডার হলো রুস্টার। তারপরে দেখো নাম্বার ফাইভ, অথর। অথরের আমাদের যদি ম্যাসকুলিন রয়েছে ফেমিনাইন করি তাহলে কি হবে, অপশন এ দেখো রয়েছে স্টুয়ার্ডেস, অপশন বি রয়েছে অথরেস, অপশন সি রয়েছে হেয়ারেস, অপশন ডি রয়েছে কাউন্টেস। সো কারেক্ট অ্যান্সার কী হবে দেখেই বুঝতে পারছো, অপশন দেখেই, ইজি অপশন, অথরেস, অথর, অথরেস। ওকে, তারপর নাম্বার সিক্স দেখো, গুজ। গুজ হলো গুজ, কিন্তু এটা কিন্তু ফেমিনাইন, ঠিক আছে, ফেমিনাইন জেন্ডার। সো ম্যাসকুলিন আমাদের করতে হবে, ম্যাসকুলিন দেখো অপশন এ ড্র্যাক, অপশন বি হেন, অপশন সি গ্যান্ডার, অপশন ডি ডাক। সো গ্যান্ডার গুস, গ্যান্ডার হলো ছেলে হাঁস, রাজহাঁস, গুস হলো মেয়ে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার সেভেন রয়েছে মাস্টার, অপশন এ দেখো মিস্ট্রেস, অপশন বি মেইড, অপশন সি গভর্নেস, অ্যান্ড অপশন ডি ন্যানি। সো কারেক্ট অ্যান্সার কোনটা হবে, মাস্টার, অপশন এ মিস্ট্রেস। ওকে, মাস্টার ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার মিস্ট্রেস। তারপর রয়েছে অপশন এইট দেখো, সুলতান। সুলতানের কী হবে, ম্যাসকুলিন জেন্ডার সুলতান, অপশন এটা কিন্তু আরবিক ওয়ার্ড সুলতান, ঠিক আছে, যদি ইংলিশ বলি এম্পেরার যেটা আর কি, সেটা সুলতান আর কি। সো দেখো অপশন এ রয়েছে সুলতানেত, মানে আরবিক ওয়ার্ডই ইংলিশ ওয়ার্ডের মধ্যে ঢুকেছে আর কি, মানে ওয়ার্ডটা। যাই হোক, অপশন এ রয়েছে সুলতানেত, অপশন বি সুলতানা, অপশন সি বেগম, আর অপশন ডি সুলতানি। সো কারেক্ট অ্যান্সার কী হবে, সুলতান যদি বলি তার ফেমিনাইন জেন্ডার হলো সুলতানা, ঠিক আছে, বেগম বা সুলতানেত বলে তো সাম্রাজ্যকে বোঝায়, সুলতানি তো হয় না কিছু, বেগম, ঠিক আছে, বেগম কী বলছি, বেগমও হয় না, সুলতানা, সুলতান, সুলতানা। তারপরে দেখো নাম্বার নাইন, ফক্স। ফক্স হলো ম্যাসকুলিন জেন্ডার, শিয়ার। সো এর যদি ফেমিনাইন জেন্ডার বলি অপশন এ রয়েছে কগার, অপশন বি কয়োয়েটে, অপশন সি রয়েছে বিচ, অ্যান্ড অপশন ডি ভিক্সেন।
কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন ডি যেটা রয়েছে ভিক্সেন, ফক্স, ফেমিনাইন হলো ভিক্সেন। তারপর নাম্বার 10 স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন বলতে ছেলে পুরুষ ঘোড়া। যদি এর বিপরীতার্থক শব্দ বলি, অপশন এ রয়েছে বাক, অপশন ডি ডো, অপশন সি হর্স, অ্যান্ড অপশন ডি রয়েছে মেয়ার। মেয়ার কি? এর ফেমিনাইন জেন্ডার। ওকে, আর হর্স যদি বলি তাহলে কমন বোঝায়, কমন জেন্ডার। হর্স বলতে ছেলে ঘোড়াও বোঝায়, মেয়ে ঘোড়াও বোঝায়। স্ট্যালিয়ান পুরুষ আর মেয়ার হলো স্ত্রী। ওকে, সো এখানে দেখো রয়েছে ঠিক আছে এফ ই এম আই এন আই এন ই ফেমিনাইন জেন্ডার। একটু বানানটা ভুল আছে, এটা ঠিক করে নেবে। তো দেখো সবার প্রথমেই রয়েছে ম্যাসকুলিন, যেটা হি গোট মানে পুরুষ ছাগল, শি গোট মেয়ে ছাগল। তারপরে রয়েছে বি, বুল কাফ মানে ছেলে বাছুর। আর তারপরে রয়েছে ফেমিনাইন জেন্ডার হলো কাউ কাফ। তারপর রয়েছে ম্যান সার্ভেন্ট পরিচারক, আর মেড সার্ভেন্ট পরিচারিকা। ঠিক আছে, ম্যান সার্ভেন্ট, মেড সার্ভেন্ট। ম্যান কিন্তু এখানে উইম্যান সার্ভেন্ট হয় না কিন্তু, ওকে, ম্যান মেড সার্ভেন্ট, উম্যান সার্ভেন্ট না, এটা মনে রাখবে। তারপরে দেখো নাম্বার 4 জ্যাক অ্যাস মানে ছেলে গাধা, জেনি অ্যাস বলতে মেয়ে গাধা। ওকে, তারপরে নাম্বার 5 রয়েছে ফাদার ইন ল, ফাদার ইন ল কি মাদার ইন ল। ওকে, তারপর যদি সন ইন ল থাকে তাহলে ডটার ইন ল হবে, এরকমভাবেই হবে সেগুলো। তারপর রয়েছে দেখো হি বিয়ার, হি বিয়ার বলতে ছেলে ভাল্লুক, সি বিয়ার হলো তাহলে মেয়ে ভাল্লুক। তারপরে দেখো মানে ছেলে মেয়ে বলতে মানে পুরুষ এবং মহিলা মানে স্ত্রী লিঙ্গ আর কি, যেটাকে বলে। ঠিক আছে, তারপর নাম্বার 7 দেখো কক স্প্যারো বলতে ছেলে চড়ুই, হেন স্প্যারো মেয়ে চড়ুই। বাক র্যাবিট হলো কি ছেলে খরগোশ, ডো র্যাবিট মানে মেয়ে খরগোশ। ল্যান্ড লর্ড মানে কি মালিক, ল্যান্ড লেডি মানে কি মালকিন। ঠিক আছে, এটা হলো জার, জার মানে সি জেড এ আর, এর উচ্চারণটা হলো জার, জার মানে হলো রাজার সমান আর কি, জার যেটাকে বলা হয় ব্রিটিশ একটা রাজার মতে আর কি, এটা হয় জারিনা বলা হয়। ঠিক আছে, জারিনা, জেড এ আর আই, সি জেড এ আর আই এন এ সি, এর উচ্চারণটা হয় না, মিউট থাকে, জারিনা। ওকে, তারপরে দেখো ভাইসরয় বলতে উপরাজ, ভাইসরয় আমরা জানি, ভাইসরয় তো আমাদের ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যেও ছিল যখন ইন্ডিয়াতে। সো ভাইস রাইন, ভিআইসিই আর ই আই এন ই, ভাইস রাইন। ওকে, তারপর নাম্বার 12 দেখো স্টেপ ব্রাদার, স্টেপ সিস্টার, সৎ ভাই, সৎ বোন। তারপরে দেখো নাম্বার 13 সর্সারের বলতে জাদুকর, ওই উইজার্ডের মতোই আর কি, সর্সারের, সর্সারেস, এস আর সি ই আর ই এস এস। ঠিক আছে, সর্সারের, সর্সারেস। তারপর নাম্বার 14 দেখো ল্যাড, ল্যাড বলতে ছেলে মানে চলতি ভাষা ছেলে বলা হয়, যেরকম বয় ল্যাড একই জিনিস, ল্যাস মানে হলো গার্ল, ল্যাস একই জিনিস। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 15 মার্ডার, মার্ডার বলতে খুনি, মার্ডারেস বলতে মেয়ে খুনি। ওকে, মার্ডার বলতে ছেলে খুনি, মার্ডারেস বলতে মেয়ে খুনি। গভর্নর মানে রাজ্যপাল, গভর্নেস মানে রাজ্যপালিকা হবে তাহলে, ফেমিনাইন জেন্ডার। এম্পেরর, এমপ্রেস। ঠিক আছে, এম্পেরর বলতে সম্রাট, এমপ্রেস বলতে সম্রাট মানে মেয়ে সম্রাট আর কি। পোর্টার বলতে কুলি, পোর্ট্রেস বলতে মেয়ে কুলি। সংস্টার বলতে গায়ক পাখি, যে কোনো পাখি হতে পারে সংস্টার, মানে গায়ক যে কোনো ছেলে পাখি আর কি। আর সংস্ট্রেস বলতে গায়িকা মেয়ে কোনো গায়িকা পাখি, মানে অনেক পাখি আছে না গান করে। ঠিক আছে, তারপরে দেখো নাম্বার 20 গান করে বলতে এরকম তো গান করে না মানুষের মতো, ওদের টিউনে ওরা টিউন বাজায় আর কি, ওদের গলার যেরকম আওয়াজ, যাই হোক। নাম্বার 20 দেখো ফাউন্ডার, ফাউন্ডার মানে কি প্রতিষ্ঠাতা, ফাউন্ড্রেস প্রতিষ্ঠিনী। ঠিক আছে, তারপরে 21 দেখো কন্ডাক্টর মানে পরিবাহক, কন্ডাক্ট্রেস মানে হলো পরিবাহিকা, ডিরেক্টর মানে কি পরিচালক, ডিরেক্টরেস মানে পরিচালিকা। তারপর রয়েছে এনচেন্টা, এনচ্যান্টার, এনচ্যান্টার মানে হলো জাদুকর, এনচ্যান্ট্রেস মানে জাদু কী বলে বাংলায় মানে মেয়ে জাদুকর আর কি। তারপরে দেখো 24 ম্যানেজার, ম্যানেজারের কী হবে, ম্যানেজারেস। ঠিক আছে, ম্যানেজারেস, ম্যানেজার মানে ব্যবস্থাপক, ম্যানেজারেস ব্যবস্থাপিকা। তারপর দেখো 25 পিয়ার, পিয়ার মানে সঙ্গী, পিয়ারেস মানে সঙ্গিনী। ঠিক আছে, এগুলো কিন্তু সব মুখস্থ করবে তোমরা, যাতে পুরো মুখস্থ থাকে, তাহলে তোমাদেরই ভালো হবে, মানে মুখস্থ ছাড়া তো সম্ভব না মনে রাখা, একটু মুখস্থ টাইপের করে নেবে তাহলে ভালো হবে। প্রফেট মানে কি নবী, প্রফেটেস মানে মেয়ে নবী। জিউ বলতে ইহুদি, আর জিউস বলতে
মেয়ে যে মানে মহিলা জীবনে যে জিউস ধর্ম ইহুদি ধর্মের যারা আছে মেয়ে তাদের বলে। তারপরে দেখো স্টিওয়ার্ড বলতে যাত্রী সেবক, স্টিওয়ার্ড্রেস একটু আগেই আমরা দেখলাম। তারপরে দেখো 29 শেফার্ড মানে মেষপাল, মানে মেষপালক ধরো মেষপালক, আর শেফার্ডেস মেষপালিকা, ঠিক আছে। গড মানে ভগবান, গডেস মানে দেবী, ওকে। তারপরে দেখো 31 ব্যারন, ব্যারন বলতে নিম্ন অভিজাত, বুঝতে পারলে, নিম্ন অভিজাত বাট নিম্ন অভিজাত, আর ব্যারনেস বলতে নিম্ন মেয়ে অভিজাত আর কি, ফেমিনাইন জেন্ডার। তারপরে দেখো 32 প্যাট্রন, প্যাট্রন মানে রক্ষাকর্তা বা পৃষ্ঠপোষকতা, ঠিক আছে, পৃষ্ঠপোষককর্তা যে আর কি, প্যাট্রনেস সেটা ফেমিনাইন জেন্ডার। মেয়র মানে হলো যে মেয়র, আমরা বাংলাতেই মেয়রই বলি বা অন্য বাংলা থাকলে ঠিক আমার জানা নেই, যাই হোক মেয়র কী হবে, মেয়রেস, ওকে, ফেমিনাইন জেন্ডার। প্রিন্স প্রিন্সেস একটু আগেই দেখলাম। কাউন্ট, কাউন্টটা কি আর্ল মানে রাজার, মানে একটা ধরো কী বলবো, আর্লের ডেফিনেশনটা কেমন হতে পারে, ধরো একটা রাজার মতো এত না, এম্পেরারের মতো না, বাট একটা সম্মানীয়, একটা ভালোই একটা সম্মানের পোস্টে রয়েছে এরকম টাইপেরই, সেটারই আর্ল কাউন্ট একই জিনিস। তার যদি ফেমিনাইন জেন্ডার হয় কাউন্টের, কাউন্টেস, ওকে। মং সন্ন্যাসী, নান সন্ন্যাসিনী। লায়ন রয়েছে, লায়ন সিংহ, লায়নেস মানে সিংহী, ওকে। হোস্ট মানে অতিথি সেবক, হোস্টেস মানে সেবিকা, অতিথি সেবিকা, যেরকম এয়ার হোস্টেস থাকে, ওকে। সো এই কটাই ছিল তোমাদের, এরপরেও যদি এগুলো কিন্তু মুখস্থ করে নেবে, আমি তোমাদের যা রয়েছে ভিডিও, মানে ভিডিও তো দিচ্ছি তোমাদের সবগুলোই, মানে দিয়ে দেবো সব যতগুলো চ্যাপ্টার আছে তোমাদের সিলেবাসের। আর তোমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখানে তোমরা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে গিয়ে জয়েন হতে পারো। ওইখানে আমি সব পিডিএফগুলো আমি ওখানে সব দিয়ে দেবো তোমাদের, ওকে। ওইখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারো যদি পিডিএফ পড়তে চাও আর কি। আর এরপরেও যদি তোমাদের এই ক্লাসের মধ্যে কোনো ডাউট থেকে থাকে সেখানে তোমরা কমেন্ট করতে পারো, অবশ্যই রিপ্লাই দেবো। আর কাইন্ডলি তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, প্রথমেই বলেছি আবার বলছি, কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করবে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অনেকে একসাথে, বা তোমার চেনা পরিচিত যদি কেউ থেকে থাকে, প্রত্যেককে ভিডিওটা শেয়ার করবে যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তবেই। আর ভালো না লাগলে তো শেয়ার করার কোনো মানে হয় না, বা লাইক করতেও বলবো না। যদি ভালো লাগে তোমার অবশ্যই লাইক করবে একটা, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর কোনো ডাউট থাকলে তো বললাম আমি কমেন্ট করবো, আমি অবশ্যই রিপ্লাই দেবো, বুঝিয়ে বলার চেষ্টা করবো, ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো। সো আজকের আমাদের যত জেন্ডার চেঞ্জ রয়েছে সেটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আমরা নাউন সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্মটা আমরা 2 দিন বা 3 দিনের মধ্যে কমপ্লিট করে দেবো নেক্সট, ওকে। সো তোমরা সাথেই থাকো, সাপোর্ট করতে থাকো, আর তোমরা জানাও তোমাদের কী কী চ্যাপ্টার আগে হলে তোমাদের ভালো হয় সেগুলো তোমরা জানাতে পারো, ওকে। আর পেডাগগি তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম, তোমাদের পেডাগগিটা আমি শেষ করে দেবো সামনের মাসের প্রথমেই শুরু করে দেবো, মানে এটা অক্টোবর নভেম্বরের ফার্স্ট উইকেই তোমাদের, মানে প্রথম সেকেন্ড ফার্স্ট বা সেকেন্ডেই আমি তোমাদের শুরু করে দেবো পেডাগগি। তোমরা সে নিয়ে চিন্তা নেই, ইংলিশ পেডাগগি কমপ্লিট করে দেবো। তো যাই হোক, ভিডিওটা তাহলে আজকের জন্য এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।